সীতার অগ্নি পরীক্ষা দিচ্ছি জানলে স্কুলে সং সেজেছি যে যেমন হয় না যে সংখ সেজেছি তখন এবার আমি যখন সীতার অগ্নি পরীক্ষা দিচ্ছি আর দাদা পেছনে থেকে কি বলছে না বাবলো ভাবলো পেছনে দাঁড়িয়ে আছে তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে এই উঠেছে 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 আমাকে জিলাপি আমাকে বলেনি কিনে নিয়েছে তারপরে এসে আমাকে ঝিলাপিটা দিদি আমি কিছুই হয়নি এখন অব্দি তাহলে জিলাপিটা কি করে নেবে তোর মধ্যে কোন ট্যালেন্ট নেই হালকা রোগা আর আমার এমনিতে স্বাস্থ্য শরীর আমি চাকিয়ে তুলে নিজের ছুটছি জোর আজ তেইশ চলছে তার মানে বারো বছর আগেকার কথাবার্তা আমরা আজকে আলোচনা করছি কিভাবে আমি প্রপোজ করেছিলাম এই ছেলেটা আমাকে জোর জবরস্তি তুলে নিয়ে গেছিল চ প্রপোজ করবি বলো না টিফিন বেলায় কি করেছে একটা তো না টিফিনে ইয়ে খেয়েছে ঝটপট খেয়েছে আর গাছের ফাজে সবই থাকে সব খেয়েছে স্কুল থেকে আসার পর এরকম করার পর গাছের দেখলে

শুনছেন সকাল হয়ে গেছে উঠবেন না নাকি কা দিয়ে তুলতে হবে না ভালোবেসে তুলবো উঠবেন ঘুমটা দেখছো খালি ঘুমটা দেখো সকাল থেকে ও খালি বলছে কাকু আবার এদিকে পিসে মশাই দুজনে বলছে দুজনে প্ল্যান করছি যে যাব আজকে অনেকটা টাইম কাটাবো এসেছি আমরা সাড়ে চারটার সময় সে রাজার বেটা এখনো ঘুমোচ্ছে ওটার নাম নেই তখন থেকে আমি কি করেছি পায়ের তলায় একটা দিয়েছি দিয়ে তুই কাঁই করে কেঁদে উঠে পড়েছে দিয়ে ও কি করলে দিদি দাদা ওখান থেকে আঁকা দিচ্ছি কি খুললি রে কি খুললি রে দেখবে একবার তুলবো খালি আওয়াজটা শুনে হ্যাঁ কান্নার আওয়াজটা তো শুনে নি বন্ধুরা ওটা তো লাগে না ঠিকঠাক পড়ছে না তাই না পাটা সোজা কর পাটা টেনে ঢুকিয়ে দিচ্ছে বুঝতে পেরে গেছি মালটা যে একবার তো দিয়েছে আমাকে আর একবার পাটাকে গোটায় আমি

বললে আমার মারাক্তু পিসি তো খালি ভাইপোটা চা আসে আর ভাইপো খালি ঘুমই না কত কি করব বল দেখি নি আলা সারা রাত বলতে জাগতে সারা রাত তো দুদিন তিন দিন হয়ে গেল আমরা আসিনি কত আজকে হোমগা ও তো হোমগাডের কাজ করবে তো সারা জাগবে তো সেই রাস্তায় রাস্তায় সেই বাজার হয় না আরজি পাটি পার্সেলটা নিতে এসেছিলাম বাবু আমার মাতার গোড়ায় পার্সেল আমার পাহাড়া দিচ্ছে বাবা পিসির পার্সেল বলে কথা যত্ন করে রাখতে হবে না দেখো দেখো কেমন আমার খুবই গলি এ কই রে উঠবি না নাকি সোনা ওঠো দেখো আজকে পিসির সাথে আর একটা কে এসেছে হ্যাঁ তোমাকে জিম করতে নিয়ে যাবে বলছে সেই থেকে এসে আমরা কত গল্প করলাম তোমাদেরকে তো নিলামও না শোনালামও না এত হাসি এসে কি বলবো তোমাদের আমি বলছি দেখো তোমাকে চা করে দিয়েছে তো চা করেই তো ঘুম এ আমি এরকম কাজ করে ওর বাপি শুয়েছে বলে আমি বলছি ও দাদা ছেলেদেরকে বলে এরকম চিৎ করে শোয়াতে তুমি চিৎ করে শোয়াবে আর ছেলে হলে এরকম কাজ করে শোয় ছাতিটা চওড়া আছে বলে না আগে খাট ঠাকুমা দিদারা যে মেয়ে মানুষদেরকে চিৎ করে শোয়াতে নেই মানে ছাতি চওড়া হয়ে যাবে দেখতে ভালো লাগে না আর তখন ওর কাকু বলছে এ জিম করিয়ে ছাতি চওড়া করে নেবো না সত্যি করে বলে না বলো ঠাকুমা দিদারা এই দেখো হাসছে 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 এটা উঠছে সময় হচ্ছে বড় হয়ে গেছে উটুন সাহেব চা রেডি আছে না দেখো না কি করছে যেন বাপ বাপি দেখো আজকে বন্ধুদের দেখাবো আমি সে ও কেমন ভাবে রেগে গেলে কেমন করে খালি দেখো দেখো এই ছেলে তো কেমন খালি করছে এখনই তোমরা দেখো

চলো চাটা টা খেয়ে নাও করে নাও ব্রাশ দাও গো কোলগেট নেবে না ডা বাবর নেবে নাকি ক্লোজ আপ দেবে কোনটা দিয়ে ব্রাশ করবে গো হ্যাঁ ক্লোজ আপটাই ভালো হবে ক্লোজ আপ ক্লোজ আসবে কি দেবে গেছো না ব্যায়াম ট্যাম একটু কোথায় করবি সকালবেলায় হ্যাঁ সারা সারাদিন ঘুমলে হবে এই তো কাকুদের মতনই হচ্ছে হ্যাঁ

বলো না টিফিন বেলায় কী করেছে একটা গে স্কুলে না টিফিনে ইয়ে খেয়েছে ঝটপট খেয়েছে আর গাজর সবই থাকে খেয়েছে স্কুল থেকে আসার এরকম করার একটা না একটা দিচ্ছে আর আমরা সবাই হাসি দাদাকে খুব মজা করেছি স্কুলে বারবার আর আমাকে দেখো এত বদমাই ছিল আমাকে দেখলে কম বললো শক্তি শক্তি শুধু রাস্তা দিয়ে গেলে শক্তি শক্তি কোথায় রেখেছো তো আমি পরে আবার বলতাম যে তোমার ওই বন্ধুটাকে

মনসা পুজো জানলে আর এবার আমি আর আমার জেঠুর মেয়ে মেলা দেখতে এসেছি আর দাদা কি করছে জানো তোমার দাদাকে চ্যাং তোলা করে ও যাবে না আর দাদা ছাড়বে না চ্যাং তোলা করে নিয়ে গেছে শক্তি চলে যাচ্ছে শক্তি বল রে ভাই বল এবার যদি তোমার দাদাদের সাথে তোর মিল আছে যদি ওরা ব্যাপারটা জানে কি করবে কি করবো আমার বাবা দাদাটা কি করবো তুমি আমায় ডাকবে একবার নাটের নাটের কেউ কোনোদিন কারোর নাটের গুঁড়ু হয় কি তুমি ভালোবাসছো আমাকে তাই না বন্ধুবান্ধবরা থাকলেও তো মজা একটু করে সেসব দিন মনে পড়লে কি না হাসি পায় আমি খালি বলতাম যে ওই দাদাটাকে বারণ করে দেবে দাদা তো দেখতে পেলেই রাস্তা আজকে দেখো ভাবাই যায়নি যে এই দাদার ঘরে বসে আজকে এই যে চাক ফাঁকা করে দেবো পুরো একটা

আমি তখন শক্তি বুঝেছি তাহলে দাদা আমার কাজ কর নিজে তুই কথাটা বললি তোর নামে না আমার কেস হবে তাহলে আমারও দাদা আমি তার মানে এরকম ষড়যন্ত্র ছিল পেছনে সব আজকে জানা যাচ্ছে এত কথা বেরিয়ে হলো শুধু বাবুর জন্য হ্যাঁ বাবু তোমাকে থ্যাঙ্ক ইউ জানছি থ্যাঙ্ক ইউ মানে অনেক বড় বছর আগে কা কথা বেরিয়ে হলো এই ও যখন বড়ে ভিডিওটা দেখবে বলে এটা তো আমার আমার ভিডিও বানাতেইছিল না তো নিজেরই গল্প করে আলো হয়ে গেল আচ্ছা বড় হয়ে তুই জিজ্ঞাসা করবি তোর মা কে তোর বাপ কে হ্যাঁ যে মা-বাপি তোমরা কেমন করে মানে এরকম বিয়েটা করেছিলে তোমাদের একটু সিন আমাদের বল আমরাও শুনি লাস্ট ওইটা তুই তো শুনে নিবি হ্যাঁ তোর বাপি আচ্ছা হ্যাঁ মা-ই কেমন করে মানে কটা যোগাযোগ কিভাবে হয়েছিল ওটা পরে হবে হবে ওই তো বললে তো যে একটু ভালো একটু ভালো হয়ে যাক ছেলেরা অন্য ক্লাসের

সেই চারিদিকে আগুন টাগুন জেলে তখন কিন্তু আমরা সব ছেলেগুলো গিয়েছিলাম হ্যাঁ সবাই কিন্তু তোমার তারিফ করেছিল যে মেয়েটাকে সুন্দর লাগছে দেখ তুমি মানে অন্য ধর্মের মেয়ে বলে নয় যে তুমি দেখো না তুমি তুমি টাড়ি পরেছিলে না তখন বাচ্চা বয়স বললি চলে নাইনে পড়ি খুব একটা তখন পনেরো বছর বয়স এরকম পনেরো না চোদ্দরম চলছে বিভার সীতার অগ্নি পরীক্ষা দিতে ইচ্ছা গেল মানে ফাইভ থেকে খেলা নিয়ে একবার সেই স্কুলে স্কুলে প্রত্যেক খেলায় ছোট খেলায় লাফদড়ি খেলায় লং জাম্পে হাই জাম্পে সব খেলাই আবার সাজা খেলাতেও প্রাইজ নিত চারখানা প্রাইজ নিয়ে যেতেই যেতই যেতাম বাড়িতে আর সবতেই ফার্স্ট প্রাইজ আর সেই দিনকে সীতারগ্নি পরীক্ষা সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম আর যখন ফাইভে পড়তাম তখন তো ইয়ে যেছিলাম অন্ধা কানুন সেই আলাদতে সেই জজের পাশে এরম দাড়ি পাল্লা ধরে চেক করা থাকে না